ইচ্ছে করার পর দেখতেছি যে বিশাল একটি ডাব পাইপথে নাকি একটি ছোট ডাব ডাবটা আর কি ওনার পাখার রাস্তা দিয়ে ঢুকে গেছে অ্যাক্সিডেন্টালি। তারপরে দেখলাম যে পাখার রাস্তার ভিতরে পুরাটাই ডাবটা ঢুকে গেছে, প্রচন্ড তলপেটে ব্যথা এবং হচ্ছে যে ওনার হাঁটতে পারতেছে না। পরে জিজ্ঞাসা করলাম কি সমস্যা, বললো যে হচ্ছে ওনার বিলাকুলুপ করতে গিয়ে পায়খানা রাস্তা দিয়ে উনি একটা ডাবের যেই ডাবটা আর কি ওনার পায়খানা রাস্তা দিয়ে ঢুকে গেছে অ্যাক্সিডেন্টালি। দেন আমি অপারেশন থিয়েটার নিলাম, এক্সরে করালাম, এটাকে অপারেশন থিয়েটারে দেখলাম, দেখার পরে দেখলাম যে পায়খানা রাস্তার ভিতরে পুরাটাই ডাবটা ঢুকে গেছে। পরে অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুসারে আমি ওর মানে বের করে দিলাম। সাইজটা আনুমানিক 5.5 ইঞ্চি মতো লম্বা, 5 ইঞ্চির মতো হয়তো ব্যাস থাকতে পারে এরকম আনুমানিক। এটা প্রবেশ করার আছে 2-3টা মানে বিষয় আছে, কেউ দেখা যাচ্ছে আপনার অ্যাক্সিডেন্টালি অনেক সময় ঢুকতে পারে, তারপর হচ্ছে কেউ সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বাইরে ওই একজন রুগী নামাচ্ছে খুব মমসা অবস্থায় কাতরাচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা। তখন আমরা প্রাথমিকভাবে ভাবলাম যে ওনার পেট ব্যথা, ঈদের পরবর্তী মুহূর্তে তো হয়তো বা কিছু খাইছে টাইছে, খাওয়া দাওয়া বাড়তি হয়েছে, পেট ব্যথা। হসপিটাল নেওয়ার পর ডাক্তার দেখলো, কারণ ডাক্তার তাৎক্ষণিকভাবে ওনার বক্তব্য নেওয়ার পর কী সমস্যা জিজ্ঞাসা করার পর উনি বললো যে ওনার এই পাইপথে নাকি একটি ছোটো ডাবের যেই কঞ্চিগুলো ওগুলো ঢুকছে। তখন উনি প্যাডের উপর দিয়ে হাঁটা দিয়ে অন্যান্য জিনিস দিয়ে দেখার পরে প্যাডের যেই যন্ত্রণা উনি ওনাকে বললো যে একটা এক্সরে করো। এক্সরে করার পর দেখতেছি যে বিশাল একটি ডাব এই ওনার প্যাটের ভিতরে। তারপরে দেখলাম যে ওনাকে কিছুক্ষণ পর ওটিতে নিয়ে যায় ডাক্তার আরিফ হোসেন এবং এনেস্থেশিয়া সজীব। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদেরকে আবারও পাশাপাশি ডাক্তার ডাকার পরে আমরা দেখি বিশাল আকারে 6 ইঞ্চি বড় একটি ডাব ওনার প্যাট থেকে পাইপথে বের করেন ডাক্তার আরিফুল হাসান। মিনিমাম 1 ঘন্টার উপরে ওনার এই প্রচেষ্টা ছিল, তবে লাস্ট পর্যন্ত সফল হয়েছে উনি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আরিফুল হাসানকে, প্লাস এই জন্য ধন্যবাদ বিশেষ করে এমন একজন ডাক্তার আমরা আমাদের পাশে পেয়েছি, সার্বক্ষণিক মানুষের সেবার পাশাপাশি এইরকম ক্রিটিক্যাল কাজগুলো উনি করে থাকেন।